নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা ভীষণই স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা বিজনেস নিয়ে গাইডেন্স দেব যেটা নিয়ে বাংলায় অন্তত সেই অর্থে কোনো ভিডিও নেই। ব্যবসাটি এমন একটা ব্যবসা যাতে গ্রোথ রেট তো অকল্পনীয় এবং যথারীতি ইনকাম আছে আনলিমিটেড। ব্যবসা শুরু করবার পর আপনি আপনার পরিচিতি বা রিচ অনুযায়ী মাসে 20-30,000 টাকাও রোজগার করতে পারবেন, আবার 2-3 লাখ টাকা রোজগার করাও এই ব্যবসাতে কোনো ব্যাপারই নয়। হ্যাঁ বন্ধুরা, এই বিজনেসটা অন্তত সেই রকমই। ব্যবসাটি হলো ট্রান্সপোর্টের ব্যবসা, অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদের ট্রান্সপোর্টের বিজনেস শুরু করার যাবতীয় তথ্য প্রদান করব। যে ব্যবসাটি আপনি প্রাথমিকভাবে খুব কম পুঁজি নিয়ে, এই ধরুন 15-20,000 টাকা নিয়েই শুরু করতে পারবেন, আমি সেই প্ল্যানই দেব। এবং সেই সঙ্গে আপনি কিভাবে এই ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করবেন, কোথায় কি পারমিশন লাগে, কি করবেন কি করবেন না, কত টাকা ইনকাম হয় এই ব্যবসায়, সেই নিয়ে ফুল গাইডেন্স দেব। বন্ধু, আপনারা দেখছেন ডটকম টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য প্রদান করা হয়, যাতে আপনারা সেই সমস্ত আইডিয়ার মধ্য থেকে একটি আইডিয়াকে বেছে নিয়ে শুরু করতে পারেন নিজের একটি স্বাধীন ব্যবসা। আর বন্ধু, আমি যেটা প্রথমেই বলেছি, ইউটিউবে বাংলা ভাষায় এই ট্রান্সপোর্টের বিজনেস শুরু করা নিয়ে সেই অর্থে কার্যকরী ভিডিও নেই বললেই চলে। অথচ আমরা সকলেই প্রায় জানি এই ট্রান্সপোর্টের ব্যবসা আমাদের লাইফ বদলে দিতে পারে। তাহলে কিভাবে আপনি 15-20,000 টাকা নিয়ে শুরু করবেন আপনার ট্রান্সপোর্টের ব্যবসা, সেই নিয়েই তো এই ভিডিও বন্ধু। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ডটকম টিউটোরিয়ালের এই স্পেশাল ভিডিও। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধু, বর্তমানে যে সমস্ত ব্যবসাতে আনলিমিটেড ইনকামের সুযোগ আছে আর আছে প্রচুর স্কোপ, সেই সেরা 10টি ব্যবসার মধ্যে ট্রান্সপোর্টের ব্যবসা একটি অন্যতম, কারণ সারা দেশটাই এই ট্রান্সপোর্টের উপর নির্ভরশীল। বন্ধু, আপনি সারাদিনে যা যা ব্যবহার করেন বা যা যা খাবার খান, তার মধ্যে 4-5% মাত্র আপনার শহর বা লোকালিটিতে তৈরি হয়, বাকি 95% জিনিস বা দ্রব্য হয় অন্য জেলা বা অন্য রাজ্য বা সারা দেশ থেকে ট্রান্সপোর্ট হয়ে আসে। সেই জন্যেই আপনি দেখে থাকবেন ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থায় কিছু সমস্যা হলেই জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়ে যায়। তাহলে এতটাই ইম্পর্টেন্ট এর মার্কেট ভ্যালু। এবার তাহলে আপনি এই ট্রান্সপোর্টের ব্যবসা কোথা থেকে শুরু করবেন? ধরে নিলাম আপনি এই ব্যবসায় একেবারে নতুন, তাই চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। অর্থাৎ সবার প্রথমে জেনে নেওয়া যাক ট্রান্সপোর্টের ব্যবসাটি আসলে কি রকম এবং আপনি ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করলে কোথা থেকে শুরু করবেন বা আপনার রোলটি কি হবে। খুব সহজ কথায় বন্ধু, জিনিসপত্র বা পার্সেল তা সে যাই হোক না কেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবসাটাই হলো ট্রান্সপোর্টের ব্যবসা। ব্যাপারটা ঠিক কী রকম? ধরুন আপনি 10 কেজি ওজনের 2টি পার্সেল বা 2টি মেশিন বা 2টি বস্তা ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ের কোনো ব্যক্তির কাছে পাঠাবেন কলকাতা থেকে। তাহলে আপনি কি করবেন? আপনি আপনার লোকাল কোনো ট্রান্সপোর্ট সার্ভিসের অফিসে গিয়ে ওই প্রোডাক্ট এবং তার শিপিং চার্জেস দিয়ে চলে আসবেন এবং 1 সপ্তাহ বা কয়েকদিন পরে খোঁজে নিয়ে জানবেন ওই ব্যক্তি দ্রব্যের ডেলিভারি পেয়ে গেছে, চেন্নাইয়ে থাকা ওই ব্যক্তি বা ব্যাঙ্গালোরে থাকা ওই ব্যক্তি। কিন্তু আপনি জানতেও পারলেন না এর মধ্যে কি কি হলো। আপনার ওই লোকাল ট্রান্সপোর্ট এজেন্সি কন্ট্যাক্ট করলো ট্রান্সপোর্ট কমিশনের এজেন্টকে, যেই এজেন্ট ট্রাকের ব্যবস্থা করলো যেটি ওই শহরে ডেলিভারি করে, তারপর ওই শহরে নিয়ে গিয়ে অন্য এজেন্সিকে দিল ডেলিভারি করার জন্য, আর তারপর ডেলিভারি হলো। তাহলে এই ট্রান্সপোর্ট এজেন্সি, কমিশনিং এজেন্ট, ফ্লিট ওনার, এরা সবাই ট্রান্সপোর্টের ব্যবসায়ী। এবার আপনি যখন প্রথম ব্যবসা শুরু করবেন, আপনার কাজ হবে ট্রান্সপোর্ট এজেন্সির মতো। আপনাকে ট্রাক কিনতে হবে না বন্ধু, ট্রান্সপোর্টের ব্যবসায় মাত্র 20% ব্যবসায়ীরাই ফ্লিট ওনার বা ট্রাক মালিক। আপনি একজন ট্রান্সপোর্ট সার্ভিস প্রোভাইডার হয়েই আনলিমিটেড ইনকাম করবেন বন্ধু, অর্থাৎ আপনার শহরের সমস্ত ব্যবসায়ীরা আপনার মারফত অন্যান্য শহরে ট্রান্সপোর্ট করবে তাদের প্রোডাক্ট। তাহলে বন্ধু, খুব সহজ কথায় কি হলো, আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যে কোনো শহরেই বাস করুন না কেন, বা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই আপনার বাড়ি হোক না কেন, বা বাংলাদেশে যদি আপনার বাড়ি হয়ে থাকে, আপনি আপনার শহর বা আপনার লোকালিটিতে ট্রান্সপোর্টের একটি এজেন্সি খুলবেন, ন্যাচারালি শহরাঞ্চলই হয়ে থাকে, সেই এজেন্সির মারফত আপনার লোকাল এরিয়াতে যতজন বিজনেসম্যান আপনার মারফত ট্রান্সপোর্ট করতে চাইবেন আপনি সেই ট্রান্সপোর্টের দায়িত্ব নেবেন এবং মাঝখান থেকে কমে
কমিশন আর্ন করবেন, এটাই হচ্ছে আপনার ট্রান্সপোর্টের বিজনেস। তবে এই যে বিজনেস মডেলটির কথা আপনাদেরকে বললাম, এটি ওয়ান সাইডেড ট্রান্সপোর্ট বিজনেস। সেটা কি না, আপনি আপনার শহরের প্রোডাক্টটি ভারতবর্ষের অন্য শহরে পাঠাচ্ছেন, এটা হলো ওয়ান সাইডেড। এবার আপনি যদি চান ডেলিভারি সার্ভিসকেও যোগ করতে আপনার ট্রান্সপোর্টের সঙ্গে, তাহলে ইনকাম আপনার ডাবল হবে। সেটা কী রকম, ভারতবর্ষের প্রায় সমস্ত শহর থেকে আপনার শহরে যখন কোনো প্রোডাক্ট আসবে কোনো ব্যক্তির কাছে বা কোনো অফিসে পাঠানোর জন্য, তখন ট্রাক থেকে আনলোডিং করে একেবারে ডেস্টিনেশনে পাঠানো পর্যন্ত সেই ডেলিভারির দায়িত্ব আপনি আপনার এজেন্সির মারফত করতে পারবেন। আর সেটা করলে আপনার বিজনেস হবে টুফোল্ড আর ইনকামও হবে যথারীতিভাবে বেশি। তো এবার আপনাকে চুজ করতে হবে আপনি প্রথমে কোন ধরনের বিজনেস দিয়ে শুরু করতে চান। আমি ন্যাচারালি ধরে নিলাম ট্রান্সপোর্টের বিজনেস বলতে যেটা আমরা বুঝে থাকি, আপনি আপনার শহরের অর্ডার নিয়ে অন্য শহরে চালান করবেন ট্রান্সপোর্ট। তাই আজকের ট্রান্সপোর্ট বিজনেস প্ল্যানটা সেই নিয়েই আপনাদেরকে দেব। তবে মনে রাখবেন, আপনি যখন ট্রান্সপোর্ট সার্ভিসে ডেলিভারি করবেন, মানে অন্য রাজ্য থেকে আসা পার্সেল ডেলিভারি করবেন, সেটি কিন্তু ওই অ্যামাজন ফ্লিপকার্টের ডেলিভারি সার্ভিসের থেকে অনেকটাই আলাদা। কারণ অ্যামাজন বা ফ্লিপকার্টে যে ছোট কোয়ান্টিটির ডেলিভারি করা হয়, আপনার ট্রান্সপোর্ট বিজনেসে কিন্তু সেটা ন্যাচারালি হয় না। বড় বড় পার্সেল এবং অনেক বেশি ভারী মালপত্র নিয়ে আপনাকে কিন্তু কাজ কারবার করতে হবে ট্রান্সপোর্টের বিজনেসে। তাহলে বন্ধু, এবার সরাসরি দেখে নেওয়া যাক এই ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করতে গেলে আপনার কী কী চাই বা কী কী রিকোয়ারমেন্ট আছে প্রাথমিকভাবে এই ব্যবসা শুরু করতে গেলে। বন্ধু, সবার প্রথমে আপনাকে একটি অফিস বানাতে হবে যেখানে কাস্টমাররা ভিজিট করবেন বা আপনার সমস্ত অফিসিয়াল কাজগুলো যেখান থেকে আপনি পরিচালনা করবেন। আপনি প্রাথমিকভাবে কোনো অফিস ঘর ভাড়া না নিয়ে আপনার বাড়ির একটি ঘর থেকেই করতে পারবেন, নিঃসন্দেহে করতে পারবেন। ভারতবর্ষের বহু ট্রান্সপোর্টের ব্যবসায়ী নিজেদের বাড়ির একটি ছোট্ট ঘর থেকে শুরু করেছেন ব্যবসা, আজকে তারা বহু কোটি টাকার মালিক। তাই নিঃসন্দেহে থাকতে পারবেন, আপনিও আপনার বাড়ির একটি ঘর থেকেই এই ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করতে পারবেন। তবে চেষ্টা করবেন বাড়ির সামনের দিকের কোনো ঘরকে এই অফিস বানানোর কাজে ব্যবহার করতে, যাতে কাস্টমাররা একেবারে সামনের ঘরে এসে যোগাযোগ করতে পারেন আপনার সঙ্গে। যেহেতু আমি প্রথমেই আপনাদেরকে বলেছি এই বিজনেস আপনাদেরকে 15-20,000 টাকায় কীভাবে শুরু করবেন তার প্ল্যান দেবো, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা নিজেদের বাড়ি থেকেই এই ব্যবসা শুরু করুন। নিজের বাড়ির কোনো একটি ঘরে একটি টেবিল চেয়ার নিয়েই বসে শুরু করুন আপনার এই ট্রান্সপোর্টের বিজনেস। তারপর ব্যবসা বড় হলে 6 মাসের মধ্যে আপনি নতুন অফিস তৈরি করতে পারবেন শহরের কোনো কেন্দ্রস্থলে, চিন্তা করবেন না। এরপর এই অফিস তৈরি করবার পর আপনার করতে হবে রেজিস্ট্রেশন আপনার ব্যবসার। সেজন্য আপনার কী কী চাই, আপনাকে 4টি রেজিস্ট্রেশন ন্যাচারালি করতে হবে। নাম্বার 1, একটি ট্রেড লাইসেন্স বানাতে হবে। আপনি গ্রামাঞ্চলে বাস করলে গ্রাম পঞ্চায়েতের অফিস আর শহরে বাস করলে পৌরসভার অফিস থেকে করতে পারবেন। আপনাকে আপনার এই ট্রান্সপোর্ট এজেন্সির নামে একটি প্যান কার্ড করতে হবে, আর সেই সঙ্গে একটি GST নাম্বার সবার প্রথমে নিতে হবে। যদিও GST নাম্বার বর্তমানে 40 লক্ষ টাকার লেনদেনের উপর নির্ভর করে হয়ে গিয়েছে, তবুও GST নাম্বার সবার প্রথমে নিয়ে নেওয়াটা খুবই ভালো হবে আপনার ব্যবসার জন্যে। আর এর সঙ্গে আপনার এই অফিসটিকে যে কোনো রাজ্যের, যে রাজ্যে আপনি ব্যবসা করবেন সেই রাজ্যের সব অ্যাক্টের অধীনে রেজিস্টার্ড করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি অনলাইন পদ্ধতিতে আপনি আপনার সব রেজিস্টার করতে পারবেন। এবার এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনি ব্যবসায় নামার জন্য একেবারে প্রস্তুত। এরপর আপনাকে ভিজিটিং কার্ড বানাতে হবে আপনার ট্রান্সপোর্টের এই ডিটেলস নিয়ে। তারপর আপনার শহরের ট্রান্সপোর্ট হাব বা ট্রান্সপোর্ট এলাকায় ভিজিট করতে হবে আপনাদেরকে, কারণ আপনার এবার চাই ট্রাকের খবর, যার মাধ্যমে আপনি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ট্রান্সপোর্ট করবেন। তাই আপনাদেরকে যেতে হবে আপনার শহরের যে জায়গা থেকে ট্রান্সপোর্ট করা হয় সেই এলাকাতে। আপনি সরাসরি ফ্লিট ওনার বা ট্রাক মালিকদের সঙ্গে কথা বলতে পারবেন না, আপনাদেরকে কথা বলতে হবে কমিশন এজেন্টদের মারফত। আপনি যদি একেবারে ফুল ট্রাক লোড করে কোনো জায়গায় ট্রান্সপোর্ট করতে চান, তখনই কেবলমাত্র আপনি একেবারে সরাসরি ফ্লিট ওনার বা ট্রাক মালিকদের সঙ্গে কথা বলতে পারবেন। নচেত পার্সিয়াল লোড বা ছোট কোনো পার্সেল এক শহর থেকে অন্য শহরে পাঠানোর জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে কমিশন এজেন্টদের সঙ্গে। এবারে ভারতের বিভিন্ন শহরে ট্রান্সপোর্টের জন্য বিভিন্ন ফ্লিট ওনার বা কমিশন এজেন্ট থাকে, সরাসরি তাদের সঙ্গে আপনাকে মিট করতে হবে। অনেক কিছু শিখবেন আপনি এই ব্যবসা সংক্রান্ত, এবং আপনার ট্রান্সপোর্টের বেস তৈরি হবে তাদের থেকেই, কারণ আপনাকে ট্রান্সপোর্ট করতে হবে এই সমস্ত ফ্লিট ওনার বা এই কমিশন এজেন্টদের মারফতই। সেই সঙ্গে রেট সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা তৈরি হবে, ভারতবর্ষের কোন রাজ্যে ট্রান্সপোর্টের জন্য কী রকম খরচ হবে, কোন কোন কমিশন এজেন্টের মারফত মাল পাঠালে রেট কম হবে, আপনি সব কিছু নোট ডাউন করবেন। আপনার ব্যবসার জন্য ভীষণই দরকার এটি। এখানে বলে রাখি বন্ধু, ডাইরেক্ট ট্রাক ওনারদের মারফত যোগাযোগ করলেও লাভ হয় না, কারণ তারা গোটা ট্রাকের বুকিং ছাড়া বুকিং নেয় না।
এবার ধরুন আপনার শহরে ট্রান্সপোর্ট হাব নেই বা আপনি জানেন না ঠিকঠাকভাবে, তাহলে আপনি কি করবেন? আপনি গুগলে সার্চ করবেন প্যাকার্স অ্যান্ড মুভার্স লিখে। সেক্ষেত্রে আপনি প্যাকার্স অ্যান্ড মুভার্স যে সমস্ত অর্গানাইজেশনরা আছে তারাও ওই ট্রাক ওনারের মতোই, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে রেট সংক্রান্ত চুক্তি করতে পারবেন ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করবার আগে। তাদের মাধ্যমে আপনি ট্রান্সপোর্ট করতে পারবেন সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের বিভিন্ন শহরে। এটা কিন্তু অনায়াসে আপনি করতে পারবেন বন্ধু। তবে হ্যাঁ, এটি একদিনে হবে না বন্ধু, আপনাকে আপনার ট্রান্সপোর্ট হাবে 15-20 দিন বা এক মাস ধরে রেগুলার এই কমিশন এজেন্টদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে সম্পূর্ণ বিষয়ে খোঁজ নেওয়া বা আপনার ব্যবসা সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের কাছে রাখতে হবে বা তাদের তথ্য আপনাকে নিতে হবে। অর্থাৎ এই প্রাথমিক একটা মাসের খাটনি আপনার জীবনে স্বর্ণযুগ এনে দিতে পারে। তাই আপনাকে এই প্রথম একটা মাসে নিজের বেসটাকে তৈরি করতে হবে সবার প্রথমে। তাহলে বন্ধু, আপনার অফিস তৈরি হলো, আপনার ব্যবসার রেজিস্ট্রেশন তৈরি হলো এবং সেই সঙ্গে আপনি কমিশন এজেন্টদের মারফত সারা ভারতবর্ষের ট্রান্সপোর্টের জন্য সমস্ত ব্যবস্থা করে নিলেন। এবার আপনার এই ট্রান্সপোর্ট এজেন্সির বিজ্ঞাপন দিতে হবে, না হলে কাস্টমার আপনার কাছে আসবেন কেন? আপনার শহরে সবার কাছে তো জানান দিতে হবে যে আপনি ট্রান্সপোর্টের ব্যবসা করছেন, তবে না তারা সবাই আপনার কাছে আসবে। মনে রাখবেন, আপনাদের শহরে অলরেডি ট্রান্সপোর্টের এজেন্সিরা রয়েছেন যারা বহু যুগ ধরে ব্যবসা করছেন, বহু জেনারেশন ধরে ব্যবসা করছেন, তাই তাদের ভিড়ে আপনার নামটা সকলের কাছে আনতে হবে। তো তার জন্যে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। তার জন্যে আপনি কি করবেন, সবার প্রথমে আপনার একটি ওয়েবসাইট বানাতে হবে। তারপরে আপনার সেই ওয়েবসাইটের টোটাল ডিটেলস নিয়ে, আপনার কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে আপনাকে গুগল অ্যাডসে আপনার এই ট্রান্সপোর্টের বিজ্ঞাপন দিতে হবে। সেই সঙ্গে লোকাল সার্চ ইঞ্জিন হিসাবে জাস্ট ডায়াল এবং সুলেখা.com-এও আপনার লিস্টিং রাখতে হবে। আমি যে 15-20 হাজার টাকা খরচের কথা বলেছিলাম, সেই খরচটা এই বিজ্ঞাপনের খরচ বন্ধু, আর কোনো খরচ নেই। আর কোনো রকমভাবে খরচ আপনাকে করতে হবে না বন্ধু, আপনি শুধু বিজ্ঞাপন দিয়ে আপনার ফার্মের নামটি একেবারে সবার সামনে আনুন। শুধু তাই নয়, আপনি অনলাইনে ট্রান্সপোর্টের ডিরেক্টরি আছে প্রচুর, আপনার রাজ্যের জন্য আছে, সারা দেশের জন্য আছে, তাতে আপনার ট্রান্সপোর্টের বিজনেসটি রেজিস্ট্রেশন করুন যাতে পাবলিক জানতে পারে, সার্চ করলেই যেন আপনার কোম্পানি ডিটেলস চলে আসে ট্রান্সপোর্ট এজেন্সি হিসাবে। তো আপনাকে এইভাবে বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ট্রান্সপোর্টের ডিটেলস আনতে হবে সকলের সামনে, যাতে অনলাইনে সার্চ করলেই সার্চ রেজাল্টে আপনার কোম্পানির ডিটেলস একেবারে প্রথম সারিতে আসে। তো আপনাকে এইভাবে প্রথমে 3 মাসের প্যাকে আপনি অ্যাড দিতে শুরু করুন। 3 মাসের জন্য টাইম নিন, গুগল অ্যাডসে বলুন জাস্ট ডায়াল সুলেখা.com বা অনলাইন ট্রান্সপোর্ট ডিরেক্টরিতে একদম ফ্রি আপনি রেজিস্টার করতে পারবেন। এবার তারপর আপনি অপেক্ষা করুন, অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার 1 সপ্তাহ পর থেকেই সাধারণভাবে লিড আসতে শুরু করবে। লিড এলেই আপনি আগে থেকে ট্রান্সপোর্টের জন্য যে খরচ হিসাব করে রেখেছেন তার থেকে 20% প্রফিট মার্জিন রেখে দাম বলুন। লিড থেকে বিজনেস জেনারেট হবেই, মোটামুটিভাবে লিডের 40-45% পর্যন্ত বিজনেস জেনারেট হয় বন্ধু। এবার সেই প্রোডাক্ট আপনি ওই কমিশন এজেন্টদের মারফত ট্রান্সপোর্টে ফেলবেন, ওই কমিশন এজেন্ট ডেস্টিনেশনে ডেলিভারি করবে, ব্যাস শুরু হয়ে গেল আপনার ট্রান্সপোর্টের ব্যবসা। তবে এখানে বলে রাখি বন্ধু, ট্রান্সপোর্ট কিন্তু দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ফুল ট্রাক লোড আর একটা হচ্ছে পার্ট লোড বা পার্সেল ট্রান্সপোর্ট। আপনি নতুন ব্যবসা শুরু করলে ফুল ট্রাক লোডের সম্ভাবনা খুবই কম থাকবে, কারণ গোটা ফুল ট্রাক আপনাকে দিয়ে ট্রান্সপোর্ট করাবে এইরকম কোম্পানির সংখ্যা প্রথম দিকে কমই আসবে, এরকম লিড কমই আসতে পারে, তবে আসবে না একেবারে তাই নয়, আসতেও পারে। তবে পার্ট লোড বা পার্সেল ট্রান্সপোর্টে সব থেকে বেশি হয়, আপনি সেই দিক দিয়েই এই ব্যবসা শুরু করুন বন্ধু। আপনার ব্যবসা ধীরে ধীরে এগোতে থাকবে, আপনি মোটামুটিভাবে 2-3 মাস পর নিজেকে এমন জায়গায় দেখতে পারবেন আপনি চিন্তাও করতে পারবেন না। বন্ধু সত্যি কথা বলতে কি, ট্রান্সপোর্টের বিজনেস একটা বিশাল আয়তনের বিজনেস, যে বিজনেসের টোটাল গাইডেন্স একটা নির্দিষ্ট সময়ের ভিডিওতে দেওয়া কখনোই সম্ভব নয়। তাই এই ভিডিওটি প্রাথমিক একটা ধারণা দেওয়ার ভিডিও মাত্র। এই সংক্রান্ত আরও ভিডিও আমি আপনাদের সামনে আনতে থাকব আগামী দিনে, যাতে এই ট্রান্সপোর্টের বিজনেসের সমস্ত দিক একে একে আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি। কারণ আপনারা সকলেই জানেন, নির্দিষ্ট সময়ের এই ভিডিওতে ট্রান্সপোর্টের ব্যবসার সমস্ত দিক হয়তো আমার পক্ষে বলে ওঠা সম্ভব হলো না, অনেক কিছুই বাকি থেকে গেল। আর সেই সমস্ত দিকগুলো নিয়ে, ভালো খারাপ দুই দিক নিয়েই আমি আরও ভিডিও আপনাদের সামনে আনবো, যাতে আপনাদের সমস্ত ভুল ধারণা ক্লিয়ার করে দেবো এই ব্যবসা সংক্রান্ত। আপনাদের যা কিছু জিজ্ঞাসা করবার আছে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন বা আমাকে মেল করেও জিজ্ঞাসা করতে পারবেন, আমি সেই বিষয়ের উপরেই ভিডিও আরও আনতে থাকবো বন্ধু। ভালো থাকবেন, ধন্যবাদ।